শোনো একটু। তারপর জানতে পারলাম তখন কি করবো, আর কিছু করার নেই, দিয়ে তাহলে দিয়ে দে, তুই যদি মন চাই দিয়ে দে, দিয়ে দিল, খুলে দে, ওটা খুলে দে। মা বাবা তো ভালো শিক্ষা দেয়নি, আমার মা বাবাই তো ওরকম, মা বাবা চরিত্রই ভালো না, আমাকে কি ভালো শিক্ষা দেবে, মা বাবাই তো নোংরা, আমাকে কি ভালো শিক্ষা দেবে, এর জন্যই তো ওরকম হয়েছে। বলে না আমিও সেটাই করেছি, গুরুজনরা নোংরামি করেছে, আমিও নোংরামি করছি, মাদা ফুল সরি ওয়েলকাম। হ্যালো 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 এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। অবভিয়াসলি আমি আজকে ভিডিও স্টার্টিংয়ে হ্যালো 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 এভরিওয়ান করতে দেরি করলাম, বিকজ আমার মনে হলো তোমাদের এই কথাগুলো শোনা খুব দরকার। গলাটা কার বুঝতে পেরেছো, কে কী বলছে বুঝতে পেরেছো, কেন আজকে শোনালাম জানো তো? কালকের ভিডিওতে শুনলাম যে আমরা নাকি খুব খারাপ, আমরা নাকি ওর ভিউজ হচ্ছে বলে ওর দিকে চোখ পড়ছে। তো তুই কি করে তোর চ্যানেলটাতে ভিউজ করছিস দেখেছিস? নিজের মা বাবার নামটা খারাপ করতেও তুই ছাড়িস না। ও মাই ডগ, কোন মেয়ে হয় তার মা বাবাকে ছোট কথা বলে? ওর মানে ভিডিওর স্টার্টিংয়ে কী ছিল সেটা তোমাদের একটু বলে দিই। অবশ্যই তোমরা অনেকে দেখেছো হয়তো, অবশ্যই তোমরা অনেকে, সরি একটা কল এসেছিল, অবশ্যই তোমরা অনেকে দেখেছো হয়তো, অবশ্যই তোমরা অনেকজনা হয়তো দেখেছো আমার ভিডিওটা, এই মানে ওর ভিডিওটা, সরি আমার কলটা এসেছিলো বলে মাইন্ডটা ডাইভার্ট হয়ে গেল। তো ভিডিওটা অনেকে অনেকজনাই দেখেছো, আমি তোমাদের একটা কথা বলতে এখন বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে যে কী বলতো, যে ওর কথা বাচ্চা, ওর নোংরামি অন্য লেভেলে চলে গেছে, আর তুই পাগলিচু, এক নম্বরের পাগলিচু, একে পাগল বলবে, একে সাইকো বলবে, একে কী বলবে আমি জানি না, তোমরা বলো, তোমরা যা বলার তাই বলবে, তোমাদের ওপর ছেড়ে দিলাম। কে নিজের মা বাবাকে নোংরা বলে? যে বাবা এই দুনিয়াতে নেই, এই দুনিয়াতে যে বাবা নেই, এ তো নিজের জামাইবাবুকে বলবেই, জামাইবাবু যে এত বছর ধরে ওদের খাওয়া খরচা, এমনকি ছেলে যে ছেলের যে রেজাল্টটা দেখিয়েছে, সো কল রেজাল্ট, ওই রেজাল্টটাতে পর্যন্ত যেই জামাইবাবুর জন্য রেজাল্টটা করতে পেরেছে, মানে পড়াশোনাটা করতে পেরেছে, রেজাল্ট নয়, যেই জামাইবাবু বই কিনে দিয়েছে বলে ও ছেলে পড়ে আজকে রেজাল্ট করতে পেরেছে, সেই জামাইবাবুকে যদি ছোট বলে অনেক কম। মা বাবাকে বলছে, মা বাবা করতো বলে আমি করেছি, কি শিখেছে ও মা বাবার থেকে, কি শিখেছে? ও নাকি কালকে রাতে একজনের সাথে ড্যাশ করেছে, সেই ড্যাশটা ও নাকি ল্যাপটপ না কম্পিউটার বলে, ও জানে না, ও কিন্তু এটা জানে না ল্যাপটপ না কম্পিউটার বলে, কিন্তু ও সেখানে নাকি সেই ড্যাশের ভিডিওটা ছেড়ে দিয়েছে। ওর সঙ্গে ছোটবেলায় নাকি ওর বাবা অফিসে চলে যাওয়ার পর ও কার সাথে একজনের সাথে ড্যাশ করেছে, সেই ড্যাশটা তারা আবার ল্যাপটপ না কম্পিউটারে ছেড়ে দিয়েছিল। তো তখন ও বলেছে কেন ছাড়লি, কেন করলি, তখন ও তখন ওকে বলেছে যে না আমি ছেড়ে দিয়েছি বা করেছি, ওরা তখন বলেছে না ছেড়ে দিয়েছি, তখন বলছে আচ্ছা ছাড়লি যখন, ছাড়াই থাক, আমার কী আসা যায়। মানে এই মিথ্যে গল্পগুলো, এই নোংরামিগুলো সামহাও তুই বন্ধ করবি রে, তোর চ্যানেলটা তুই এইভাবে গ্রো করছিস, বিশ্বাস কর, তুই তুই তোকে বলছি ঝুমা, তুই তোর চ্যানেলটা না এই নোংরামিগুলো করে গ্রো করছিস, এই নোংরামিটা না জাস্ট বন্ধ কর, জাস্ট বন্ধ কর, এই নোংরামিগুলো বন্ধ করে আর পাঁচটা মানুষের মতো ভদ্রসভ্য ভিডিও দে তো দেখি কেমন পারিস তুই, শর্ট ভিডিও, যেই শর্ট ভিডিও নিয়ে এত অহংকার চুদিয়েছিস আমার সাথে, আমাকে বলেছিস যে আমার ভিউজ দেখেছিস, তোর তো একটাতে 1 লাখ 1.5 লাখ হয়েছে, আমারটাতে দেখেছিস, কী করে শর্ট ভিডিওতে গান করতে করতে শরীরটাকে এরকম করে দেখাচ্ছিস, পুরো বডি দেখাচ্ছিস,
পেট তুলে দিচ্ছিস, শর্ট ভিডিওতে ব্রা পরে চলে আসছিস, স্নানের ভিডিও দিয়েছিস, যেই স্নানের ভিডিওতে তোর সমস্ত কিছু দেখা গেছে, অন্যদের তো তাও একটু কম, তোর সব দেখা গেছে, তোর চ্যানেলটা না এইভাবে গ্রো করেছে। ও সব বলতে কি আছে, চিতার কাঠের বাচ্চা, ও তো পুরো স্কেলিটন। বলো ওকে ওর স্কেলিটনটা ওর হাড়গোড়টা বিক্রি করতে যদি একটু দু পয়সা পায়। আমার বক্তব্য ওটাই, ওর থেকে কি সুন্দর। এই একটু বল, এই মেডিকেল স্টুডেন্টরা না অনেক স্কেলিটন চাই, বুঝতে পেরেছিস? তুই যদি তোর বডিটা মানে তোর স্কেলিটনটা বিক্রি করতে চাস জানাবি, আমাদের বাড়ির কাছাকাছি তোর মেডিকেল কলেজ আছে, হ্যাঁ, তারপরে তোর আরজি কর আছে, গিয়ে মেডিকেল স্টুডেন্টগুলো আছে এখানে ওদেরকে বলবো ও মাই ডগ করে তোর শরীরটা কিনে নেবে, মানে তোর স্কেলিটনটা, তোর হাড়টা যেটা আছে তোর, আর তো তোর মানে হে ভগবান কিছু করার নেই। নিজের মা বাবাকে নিয়ে বলে এরকম কথা ঝুমা, কোন চুতিয়া বলে? অ্যাকচুয়ালি আমি এটা সবাইকে বলছি, টু অল মাই ডার্লিংস, টু অল দ্য ফ্যামিলি মেম্বার্স উই হ্যাভ, কারুকে যদি তোমরা কোনোদিন খিস্তি মারতে চাও কি বলবে গিয়ে? ঝুমা, তুই একটা ঝুমা, একদম সঠিক। ধরো আমরা মানে এমনি খিস্তি মারি, বোকা চোদা, এই সুরের বাচ্চা, এরা বলবে এই ঝুমা, ইটসেলফ আ খিস্তি। মানে তুই নিজে নিজের জোক ভাই, তুই নিজে নিজের জোক, বুঝতে পেরেছিস? আমরা তো অনেক দূরের কথা ভাই, একটা বেশ্যা যে দেহ ব্যবসা করে সেও তার মাকে নোংরা কথা বলে না, এটা মানে একটা খুব কি বলবো মানে এটা একটা ভীষণ ফ্যাক্ট বললাম, ফ্যাক্ট মানে তুই আবার বুঝবি না, তোর তো আবার ইংলিশ, ও মা ইংলিশ, তোর তো আবার ইংলিশটা ইংলিশ, ও মাই ডগ ইংলিশ হয়ে যায় ওটা, বুঝতে পেরেছিস? তো তো মানে তোকে যেটা আমি বোঝাতে চাইছি, ফ্যাক্ট মানে হচ্ছে তোর আবার কথা, মোদ্দা কথা, এক্স্যাক্টলি ফ্যাক্ট, মানে ফ্যাক্টটা হচ্ছে কি বলতো, যে যে ধর একটা দেহ ব্যবসায়ী, তার মা ধর তাকে, সেও দেহ ব্যবসায়ী ছিল, তাকে এই লাইনেই এনেছে দেহ ব্যবসা করতে, সেও না এন্ড অফ দ্য ডে মানে দিনের শেষে তার মাকে সে রেসপেক্ট করে, বিকজ কেন জানিস? কেন সে তার মা, তার বাবা, এই দুটো ব্যক্তি মিলে পৃথিবীর আলোটা আমরা দেখেছি, তারা যেরকমই হোক যেভাবেই হোক আমাদেরকে এই পৃথিবীতে এনেছে, হুম, এইটুকুনি শিক্ষা বাবা মার থেকে পেতে হয় না, এটা মানুষের ম্যাচুরিটি আর মানুষের ইনার মানে ভেতরের শিক্ষা, বুঝতে পেরেছিস? তুই বুঝবি না, তুই তো কলা জোলাবি, সুতো জোলাবি, চুত জোলাবি, আজও পাগল চোদা মেয়ে ছেলে পাড়া, ও তো নিজেই জোক, ওকে কেন বলছো এত কথা? ওয়াই, শি ইজ ইটসেলফ আ জোক। তুই জানিস তুই যখন জন্মেছিলিস তোর, আমাদের ডাক্তাররা আমাদের বের করে আমাদের বাবাকে গিয়ে বলেছিল, কনগ্রাচুলেশনস ইউ হ্যাভ আ বেবি গার্ল, আর কনগ্রাচুলেশনস ইউ হ্যাভ আ বেবি বয়। তোর বাবাকে কি বলেছিল বলতো? কনগ্রাচুলেশন ইউ হ্যাভ আ পাগলা চোদা। হাই ফাই ভাই, হাই ফাই। সো ইটস লাইক ইউ আর আ জোক অফ ইয়োরসেলফ অনলি, ইউ আন্ডারস্ট্যান্ড, ইউ উইল আন্ডারস্ট্যান্ড, ডোন্ট ইউ ওয়ারি, নে চোদন খায় এবার ধর। তোকে দিল চোদনটা, কেমন লাগলো? খুব ভালো লাগলো। এবার তোকে বলি, তুই তোর চ্যানেল গ্রো করেছিস, উকুন বেছে, টিপ দিয়ে জামা বানিয়ে তোর চ্যানেল গ্রো করেছিস, প্লাস্টিক লাগিয়ে, ব্রা প্যান্টি পরে তোর চ্যানেল গ্রো করেছিস, আর আমরা আমাদের চ্যানেল গ্রো করেছি তোর মতো ছোটো লোক বেশ্যাগুলোকে বলে, সত্যিটাকে সবার সামনে এনে। তোর এই মিথ্যে চারিতাটা না দূরে রাখ, বুঝলি? আমি সঞ্জয় দার কোনো একটা ভিডিওতে গিয়ে লিখে এসেছিলাম, মানে যাদেরকে নিয়ে করেছিল তাদেরকে, তাদের মানে তাদের তো নাম করে বলিনি, তাদেরকে বলেছিলাম ওরা তো ঝুমা, তাদের আবার গায়ে লেগেছিল, তারা আবার নিজেরা কমেন্ট ঠুকে সেই কমেন্টটা ডিলিট করে, কমেন্টটা ঠুকে স্ক্রিনশট নিয়ে কমেন্টটা ডিলিট করে তাদের কমিউনিটি পোস্টে দিয়েছিল, সেটা আমি অন্য কোথাও থেকে পেয়েছিলাম। তো
তাদের এতটা গায়ে লেগে গেছে, তাকে তাদেরকে আমি ঝুমা বলেছি বলে, মানে কাউকে আমি ঝুমা বললে অ্যাকচুয়ালি যে সেটা খিস্তি হয়ে যায় আমি সেদিন রিয়েলাইজ করেছি। আমি কিন্তু লিখেছি ওরা তো ঝুমা, মানে ইটসেলফ খিস্তি, ওরা ফিল করে নিয়েছে খিস্তি বলে ফেলেছি, যে ঝুমা বললো আমাদের, মানে এরকম ম্যাটার, এই তুই একটা ঝুমা, মানে মানে এরকম, এর থেকে খারাপ আর এর থেকে ছোট কিছু হয় না গুরু, মানে এর থেকে তোমাকে যদি কেউ শুয়োরের বাচ্চা বলে দেয় বেটার, বেটার, মানে ও শুয়োরের বাচ্চা শুনতে রাজি, ও খানকি মাগি শুনতে রাজি, কিন্তু ও ঝুমা শুনতে রাজি নয়। এই যদি আমি খানকি মাগি লিখে দিতাম ওটা নিয়ে কিন্তু ভিডিও হয়ে যেত, এই যে আমি ঝুমা বলেছি ওইটা কমিউনিটি পোস্ট করে দিয়েছে, সে তাদের কথা বাদ দে, আমি শুধু এই কথাটা কেন বললাম তোকে, রিজন কেউ এটা শুনতেই চায় না যে সে ঝুমা বা তাকে আমি ঝুমা বললাম, তোর লেভেলটা হলো এটা, বুঝতে পেরেছিস? কে নিজের মা বাবাকে নিয়ে এরকম নোংরা কথা বলে যেই বাবা দুনিয়াতে নেই? তোর কথা গায়ে মাখা থেকে বড় বোকামো কিছু হয় না, বিশ্বাস কর, তোকে নিয়ে তোর ভিডিও নিয়ে তোকে এভাবে চুততে ভাল লাগে। তুই যেখানে ল্যাপটপ না কম্পিউটার বলে তুই সেটা জানিস না মাদার চোদ, তুই ওখানে গিয়ে লিখে এসে তুই বলছিস যে তুই ওই ল্যাপটপ না কম্পিউটার কী বলে সেটা জানিস না, তুই তার মধ্যে নাকি ভিডিও ছেড়ে দিয়েছিস পাগলিচুদি, তোমার ভিউয়ার্সদের তুমি বোকাচোদা বানাচ্ছ, অতগুলো ভিউজ যা যতই হোক 4,000, 5,000, 2,000, 1,000 যেটুকুই ভিউজ হোক না কেন, ওই ভিউয়ার্সদের তুমি পাগলাচোদা বানাচ্ছ, লজ্জা লাগে না রে খানকি মাগি বেশ্যা মাগি বারো ভাতারি একটা, সারাদিন ড্যাশ করলাম ড্যাশ করলাম ড্যাশ করলাম ড্যাশ হলো, এর বাইরে আর কোনো কিছু কন্টেন্ট নেই, তোর এই বালের কন্টেন্ট নিয়ে তুই কতদিন টিকবি ইউটিউবে, আমরাও দেখবো তোকে, তুই করে যা আর তুই রিপোর্টও খেয়ে যা। তোর ওই ভিডিওতে কমেন্টটা কেন অফ করেছিস রে বেশ্যা, এই বেশ্যা কমেন্ট অফ করে রেখেছিস কেন? আমি তো কমেন্ট করতে গিয়ে কমেন্ট করতে পারলাম না, যদি কমেন্টটা করে নিতাম এই ফ্রাস্ট্রেশনটা আমি ভিডিওতে বার করতাম না। ফালতু নোংরা চোদা মহিলা একটা, মা বাবাকে ছাড়ে না, আবার ওর মা বাবাকে নিয়ে কেউ কিছু খিস্তি মারলে ও বসে যাবে লোকের মা বাবাকে নিয়ে, এরপর থেকে না প্রত্যেক ভিডিওতে তোর মা বাবাকেই তো আমরা খিস্তি মারবো, মারবো খিস্তি। আর তুই মশারির ভেতরে বসিস কেন, এই পাগলি চুদি, তুই মশারি দেবো, তুই তো নিজে মশা, তুই নিজেকে বলিস না তুই সুন্দর, তোর শরীর দেখে নাকি ছেলেদের এই হয় ওই হয় ড্যাশ হয়, তুই নিজে একটা মশা, মশাকে দেখে কারুর কিছু হয়? একটা মশা বাকি মশাদের হাত থেকে বাঁচার জন্য সে নাকি মশারির ভেতরে বসে আছে, থুতু খাওয়াচ্ছে ও, থুতু বুড়ি কোথাকার, ছি নোংরা একটা, তুই তুই আমার শ্যাডোর হিসি খেয়ে যাবি, লোককে থুতু বলিস না থুতু খাবি, থুতু মুখে থুতু আনিস, নেক্সট টাইম শ্যাডো হিসি করলে আমি ক্লিপিংসটা করে রাখবো, শ্যাডোর হিসিটা খেয়ে যাবি, তুই লোককে থুতু খাওয়াবি আর তোকে আমরা সবাই মিলে শ্যাডোর হিসি খাওয়াবো, বেস্ট বেস্ট ফ্লেভার, বিশ্বাস কর শ্যাডোর হিসি সব থেকে ভালো, সত্যি বিদেশি সারা বিদেশি কুকুরের হিসি পাবি, সেটাও তো আবার 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 কন্টেন্ট, আমার কুকুর কেন বিদেশি, বিদেশি কুকুর কেন পুষি, লে লাউড়া আমি আমার টাকা খরচা করে কুকুর রাখবো, সেটাও নাকি লোকের কাছে কন্টেন্ট, বোকা চুদির দল সব কটা ইউটিউবে আছে। চলো বাই বন্ধুরা, টাটা, লাভ ইউ অল, তোমাদের সবার রিকোয়েস্ট এই ভিডিওটা ছিল, অনেকজনা বলেছিলে ঝুমাকে নিয়ে এসো ঝুমাকে নিয়ে এসো, তো ঝুমাকে পেছনে লাগার মতো বা ঝুমাকে নিয়ে কথা বলার মতো মেন্টালিটি ছিল না, আজকে এমন কথা শুনলাম যে ভিডিওটা না বানিয়ে আর থাকতে পারলাম না। তো ভালো লাগলে লাইক আর কমেন্ট অবশ্যই করবে, ভরি ভরি কমেন্ট করবে, তোমাদের কমেন্ট পড়তে আমাদের খুব ভালো লাগে, সেই জন্য বললাম, টাটা।